that make it. এখানে নোটিফিকেশন আসলো যে সুদীপদার লাইভে আছে, আমরা সাথে সাথে নজর দিলাম সুদীপদার ক্যামেরায়, মোটামুটি দেখলাম যে আমাদের থোবড়া গুলো দেখানো হচ্ছে, দেখার মতো নয় আমাদের, যদিও দেখার মতো নয়, আপনারা সহ্য করেছেন এতদিন ধরে, আর কয়েকটা দিন সহ্য করুন, লড়াইটা লড়ি, তারপরে না হয় এই হলুদার পরিবর্তে এটাকে কাটিয়ে একটা পাঞ্জাবি বানাই আর কোন চুরু হুকু সাধু বনিয়ে যাবো। আপডেটটা দিয়া হোক, আমরা বেরাচ্ছি নবান্নের উদ্দেশ্যে মিটিং এর জন্য, চোখ থাকুক এই প্রোফাইলে, আপডেট প্রথম আশা করি এই প্রোফাইল থেকেই আসবে। ক্ষমা শুরুতে আমরা বসছি, সরকার পাঠাতে বাধ্য হয়েছে, এত পরবর্তী কথা সুদীপদাই বলবে, কারণ এই মুহূর্তে আমরা আছি ঝাড়গ্রাম স্টেশনে, ট্রেন ঢুকবো ঢুকবো করছে, আছি এখন ঝাড়গ্রাম স্টেশনে, শোনা যাচ্ছে তো কালকে অনেকেই জিজ্ঞাসা করছিল কবে কি, হয়তো অনেকেই ভাবছিল যে গতকালকেই হয়তো ছিল ডেটটা, সেই জন্য সন্ধ্যা পর্যন্ত অনেকেই মেসেজ করেছে যে কি হলো বৈঠকে কি হলো। তো গতকালকে প্রথমে ক্লিয়ার করি, গতকালকে ছিল নাই, আজকে 11 তারিখ, আজকে 12টার সময় আমাদের চিফ সেক্রেটারির সাথে আমাদের এই সভাটা আছে, এখানে এই সভাটা নিয়ে আমাকে পোস্ট করতে বাধ্য করাইছে এক চিঠিটা, সেই চিঠিটা নিয়ে নানান বিষয় আছে যেগুলো নিয়ে আমরা দেখেও আমরা না দেখার মতো করতে হয়েছে, কারণ আমরা চাই নাই এটা নিয়ে আমাদের উপর আরও প্রেশার ক্রিয়েট হোক, আলোচনার জায়গাটা আগে তৈরি হোক এটা চাইছি, সেই জন্য চিঠিতে কী বিষয় মানে চিঠিতে প্রথম কথা ক্লিয়ার বিষয়টা সম্পর্কে মানে একদম ক্লিয়ার কিছু ধারণা নাই, বিষয়টা স্পষ্ট করে লেখা নাই কী বিষয়ে আমাদের বৈঠকটা হবে, বা কেউ কেউ বলিস যে এটাতে সিল স্ট্যাম্প কই গভর্নমেন্টের, তো এই এত সব আমাদের ভাবার সময় নেই, আমাদের হচ্ছে যে আমরা বসতে চাইছি, গভর্নমেন্ট বসতে চাইছি আমরা বসবো, গভর্নমেন্টের তরফ থেকে যেন আমাদেরকে কোনো অবস্থাতেই গভর্নমেন্ট বলতে না পারে যে তোরা বসতেই চাইছিস নেই, শুধু ঝামেলা করার জন্যে আছে, জঙ্গলমল অশান্ত করার জন্যে তোরা এইসবগুলো করছিস, এইরকম প্রাথমিক রিপোর্ট আমাদের যারা নির্বাচিত আছে বা যে এই এই যে শাসক দল, শাসক দলের হ্যাঁ যারা কাজ করছে আমাদের সমাজের এই লোক বা আমাদের জঙ্গলমলের লোক, তারা এই ধরনের হয়তো কথা বলেছে বলেই এইভাবে প্রেশার ক্রিয়েটের জায়গাটা তৈরি করেছে গভর্নমেন্ট আমাদের উপর। তো যাই হোক, মূল বিষয় যেটা হচ্ছে ওনাদের প্রেশার ক্রিয়েট করাটা কাজ, যতদিন আটকায় রাখে জোড়ায় রাখে এটাই কাজ, আর আমরা বেশি কিছু আশা নিয়ে যাচ্ছি নেই, কারণ এটা তো চিঠিতে দেখেই পরিষ্কার আলোচনায় বসার ব্যাপারটা যেটা আছে, চিঠির প্রয়োজন হতে নেবে বসার প্রয়োজনই ছিল নেই, তা সত্ত্বেও ওনারা ডাকিয়েছে, সম্মান দিতে হবে আমাদেরকে এবং আলোচনা করতে হোক, ওনারা কী বলতে চাইছেন সেটা জানার চেষ্টা করব, আমাদের বক্তব্য আমরা যেটা ছিল সেই বক্তব্যটা আমরা বারবার বলেছি, সেটা আবার রিপিট আরেকবার বলে আসবো, পরিস্থিতির নিরিখে সিদ্ধান্ত নেওয়া হোক, পরিস্থিতির নিরিখে আলোচনার গতি প্রকৃতি, আলোচনার ধরন থাকবে, ভয়েস থাকবে, তো সোজা কথা যেটা বলছি আজকে এখন 99% জন আছে, সবাইকে এটুকু বলতে পারি কুর্মী কমিউনিটিকে রিপ্রেজেন্ট করছি, জঙ্গলমহলকে রিপ্রেজেন্ট করছি, সবার ভগবানকে গুরুত্ব দিয়েই যাচ্ছি, বেশি আশা নিয়ে যাচ্ছি নেই, যদি ওনারা ভালো কিছু মানে পজিটিভ ভাবছি, কিন্তু পজিটিভ ভাবলেও একটা নেগেটিভ দিককে নিয়ে সবসময় চর্চা করতে হয়, যেটা হচ্ছে যদি ওনারা যদি সত্যি সত্যি আমাদের এইটা নিয়ে ভাবতেন যে এরা অবরোধ অবরোধে হেনে তেনে প্রতি বছর বড় বড় কর্মসূচি করে, 6 মাস পর পর হচ্ছে কর্মসূচি, 1 বছর পর পর কর্মসূচি হচ্ছে, এত মানুষকে হ্যারাসমেন্ট হতে হচ্ছে, আমরা তো জনসাধারণ নেই, তো আমরা আগে তো হ্যারাসমেন্ট হতে হচ্ছে, আমাদের তো প্রচুর টাকা পয়সা খরচ হচ্ছে সবারই, তো এইগুলা ভাবি যদি করতে তাহলে ওনারা এই মিটিং ফিটিং অ্যারেঞ্জ না করে সরাসরি জাস্টিফিকেশনটা কবে পাঠা হোক সেটা ঘোষণা করে দিতেন ওইখান থেকে।
ওনাদের বিভাগীয় দপ্তর আছে সেখান থেকেই করতে পারতেন বা সরকারের পক্ষ থেকে কোনো একটা জায়গা থেকে করতে পারতেন, কিন্তু সেটা না করে ওনারা আমাদেরকে ডাকিয়েছেন। আমাদের এই আরেকটা কর্মসূচি ছিল যাতে তারা রিফিউজ করেছে, জানি না তাদের চিঠিতে কী লেখা ছিল, কী কারণে রিফিউজ করলো, তাদের মাথায় কী চলছে। যাই হোক, এখন এইটুকু মেসেজ দেওয়ার জন্যে আমি এসেছিলি, সেটা হচ্ছে যে পজিটিভভাবেই আগাছি কিন্তু নেগেটিভকে সঙ্গে নিয়ে, যে আশা করি আমরা বোঝাতে পারব যে আমরা কেন চাইছি, ওনাদের কেন পাঠানো উচিত, সবটাই পুরো বিষয়টা নিয়ে চর্চা করে বোঝাতে পারব, যথেষ্ট সময় দেবেন এই আশা নিয়ে আমরা ঝাড়গ্রাম ছাড়ব। আর আসি অবশ্যই সবার সাথে আমাদের নিজেদের মধ্যে আগে চর্চা করব, প্রাথমিক কী হলো না হলো সেটা অবশ্যই জানাবো। আর পরবর্তী কর্মসূচিটা যে শিথিল করা হয়েছে, যতক্ষণ আলোচনার মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত শিথিল করা হয়েছে, যদি আজকে দেখি আজকে আলোচনা কিছুটা আগাইছে, আবার ওনারা আলোচনায় নেক্সট ডেট দিল, তো সেক্ষেত্রে শিথিলতা বাড়তে পারে বা পুনরায় তারপরের দিনে কী হবে, আবার কন্টিনিউ করবো আমাদের যে অবরোধ ছিল সেগুলো নিয়ে আবার কেন্দ্রীয় কমিটি সবাই বসবো, একটু বসে নিয়ে আলোচনা করে অবশ্যই সবাইকে জানাবো। আর পাশে থাকতে অবশ্যই বলবো সমস্ত জঙ্গলমহলের সমস্ত মানুষকে, আর যে কমিউনিটিকে রিপ্রেজেন্ট করছি সেই কমিউনিটির প্রত্যেকটা মানুষকে পাশে থাকতে বলবো। এই সময়টা একটা এমন সময় যে ছোটোখাটো বিষয়গুলো ভুলে যেতে হোক, যেমন আমরা অনেক সময় আমাদের অনেক নেগেটিভ যারা করেনি তাদেরকে অনেক সময় আমরা বিভিন্ন সংগঠন ছোট করে দেখি, তো এই সময় বলবো যে এইগুলোকে কী করছে না করছে সেগুলোকে বাদ দিই, এখন কমিউনিটির সব থেকে বড়ো যে ব্যাপারটা আছে যে আমাদের ডিমান্ডের উপরে উঠে আসা, সেই ডিমান্ডেরকে সামনে রাখিয়ে সবাইকে ইউনাইটেড হতে হবে এবং ঘরে বসে পাশে থাকলেই হবে, আপনি যেখানে যেমন প্রয়োজন হোক সেভাবে হাতে হাত রাখে সবাইকে লড়তে হবে, এইটুকু বলেই যাচ্ছি। পরিস্থিতির কী হচ্ছে নজরটা রাখতে বলবো, আমার ওয়ালটা কতক্ষণ ভালো থাকবে জানিনি, তবে যতক্ষণ আছে ততক্ষণ আপডেট এখান থেকে দিব, নচেত সংবাদ মাধ্যম তো থাকছি, সংবাদ মাধ্যমের কাছ থেকে আপনারা জানতে পারবেন। না, সুমনকে নিয়ে যাওয়া যাবে কি নাই, সুমন যে গাড়িতে আমরা ছাড়তে এসেছে সেই গাড়িটা নিয়ে যাবো সুমনে, আর সুমন এইতটা এক্সপার্ট ড্রাইভার নেই যে সুমন আমাদেরকে নিয়ে কলকাতায় আমাদেরকে নিয়ে গাড়ি চালাতে পারবে, সেই জন্য সুমনকে নিয়ে যাবো নেই। হ্যাঁ, পজিটিভ খবর তো অবশ্যই নীতিশ, পজিটিভ খবর আসুক আমরা চাই, কিন্তু পূর্ব অভিজ্ঞতা আগেকার যে বিভিন্ন সময় বিভিন্ন যে কর্মসূচিগুলো দেখেছি আলোচনাগুলো দেখেছি তাতে সেইগুলো দেখে মনে হয় না যে সেরকম সুতরাং ভালো কিছু হতে যাচ্ছে। জোহার, ঠিক আছে, জোহার জোহার সবাইকে জোহার। সুমন তোমাকে লেগেছি না, বাদল বলছে সুমনকে নিয়ে যাও, সুমনকে নিয়ে যাওয়া হচ্ছে না, হ্যাঁ কর্মী তো উত্তরবঙ্গে আছে, কর্মী ভারতবর্ষের বহু জায়গায় আছে কিন্তু সিংহভাগ জঙ্গলমহলে আছে, ঝাড়খণ্ডের একটা বড় বিস্তীর্ণ এলাকায় আছে, উড়িষ্যার একটা বিস্তীর্ণ এলাকায় আছে, না সৌরভ দা আশিস দা বাপি ভাই এদের সঙ্গে কথা বলে না, আগে পৌঁছেলি আর কথা বলবো, ওখানে আমাদেরকে অ্যাকচুয়ালি তিনজন এলাও করেছিল, দিয়ে আমরা রিকোয়েস্ট করেছি যেন দশজন অন্তত ঢুকতে দেওয়া হয়, দিয়ে পরে তারপরে ফির যোগাযোগ করে করে বলে তিন নেয় চারজন আপনার দশ নেয় চারজনকে আপনাদেরকে ইয়া করবে, আমরা আবার রিকোয়েস্ট করি, অনেক রিকোয়েস্ট করার পরে এখনও লাস্ট অবধি কতজনকে ওরা অ্যালাউ করবে এখনও কনফার্মেশন দেয় নেই, তবে আশা করছি অন্তত পাঁচজন হলেও ওনারা ওনাদের করা উচিত, এত বড় কমিউনিটি চারটা জেলার থেকে লোকজন করে থাকবে না, এটা একটু কেমন ব্যাপার দেখা যাক, ওখানে গেলেই বুঝতে পারবো ওনারা কী করছেন, কিন্তু বাকি আদার্স হয়তো অনেকেই যাবে, সংখ্যাটা দশের থেকে অনেক বেশি হবে, কিন্তু আমাদের যোজনে ঢুকতে দেবে আমাদের অভিজিৎ যাবে না বলো নাকি বলো।
কর্মীদের একথা না কে বললো কর্মীদের একথা না কতটা চেষ্টা করেছেন আপনি একতা করার জন্য যে যা পাচ্ছে নিজের মতো মত রাখতেই পারে যার মনে হয় যে কথা নাই সে মনে করলে করতেই পারে আমি মনে করি নাই যে একতা নাই সবাই একতাও আছে লিডারশিপ নিয়েও কারো প্রশ্নচিহ্ন নাই সিদ্ধান্ত কিছু কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্নচিহ্ন আছে যেগুলো অতীতেও করেছি এখনও করি আর আগেও বলেছি আমরা লিডিং করার জন্য আসিনি এই যে পরিস্থিতি কর্মীকে বারবার একটা নিয়ে আন্দোলন করতে হচ্ছে সেই জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা নামেছি যে এটা কোথাও ফিনিশ করার দরকার আছে যে আমরা এইখান থেকে উঠে এসে কোনো রাজনৈতিক দলে যাই নিয়ে ভিড়ব কিংবা এই 24 ঘন্টা পড়ে থাকবো মানে কর্মসূচি এই করবো হাই করবো বিভিন্ন জায়গায় এরকম যে নেতৃত্ব দেওয়ার মতন জানে সময় কোথায় আমাদের ঘরের নিজের কাজ করবো না এইসব করবো তো যেটুকু করা যায় মানে যেটুকু না করলেই নেই যখন সমাজের প্রয়োজন তখন সমাজকে সময় দেওয়ার জন্যে যতটা সময় দিতে হবে ততটা সময় দেওয়ার জন্যেই সময় দেওয়া ভবিষ্যতে যদি এরকম প্রয়োজনে মানে প্রয়োজনে লাগতে পারি সমাজের জন্য সেটুকু সেইটুকুই দিব যে নিজেকে ফোকাস করব এরকম ভাবনা চিন্তা নিয়ে আমরা আন্দোলনে যোগ দিনে কেউই বৈঠকে আশা করি আমরা চাইছি সবাই বৈঠক ফলপ্রসূ হোক অতীতের বৈঠকগুলো তো অনেক বৈঠক বসেছি মাঠে নামিয়েছি আমরা ছাড়বে না না ছাড়ার মানে ছাড়ার প্রশ্নই নেই আমরা প্রাণ চেষ্টা করব যতটা বোঝানোর কিন্তু আমার মনে হয় নাই যে এখানে সরকারের একটা পলিসি কাজ করছে সরকার সরকারের পলিসিটাই আমাদের সব থেকে বড় বাধা এখানে মানে ওরা ইচ্ছা করলে এটা এক রাতের ব্যাপার এক রাত খাটলে এটা ওনারা করে দিতে পারবেন মানে যে যেভাবে যারা এখানে ডিরেক্টর আছেন আমাদের এই ইয়াতে সিআরআইয়ের তো তারা যদি ইচ্ছা করেন এটা এক রাত খাটলে ওনারা রেডি করে দিতে পারবেন বিষয়টা আর আমাদের জাস্টিফিকেশনে চলে যাবে যদি ওনারা মনে করেন আর ওনারা যে যে পরিমাণ যে 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 লোকগুলো আছে সবাই এক একটা এক্সপার্ট লোক আছে সেই জন্য পুরাটাই এখানে স্টেটের সরকারের একটা পলিসি বলে আমাদের পরিবেশ না করবে কিন্তু বাকিটা এরপরে সমস্ত কর্মীরা ভাবুক সরকারের পলিসি নিয়ে চলছে তো কর্মীদেরকে একটা পলিসি লিখতে হবে সেটা কর্মীদেরকে বড় সবার সবার মাধ্যমে ট্রেনটা বাইসে গেল সবার সভা থেকে এই বার্তা গেলে আমরাও দিব তো এখন যে কর্মসূচিটা আমাদের আছে ঘাগরগেরা তো শেষ হয়নি ঘাগরগেরা একটা বিশাল অনির্দিষ্টকালের কর্মসূচি কতদিন চলবে কেউ জানে নাই তার কতগুলা উইং আছে সেগুলা সেই কর্মসূচিগুলা আগে শেষ করবো এইটার আলোচনার উপর ডিপেন্ড করে সাইকেল রেলি আমাদের আবার বার হবে হ্যাঁ আজকে ঘুরি ওরাও কেউ ঘর যেতে চাইছে নাই আবার সাইকেল রেলি না কমপ্লিট করে ওরা ঘর যাবে মানে মানুষের এত ভালোবাসা ওরা পাইছে ওদের কাছে মনে হয়েছে যে যাচ্ছি একটা অসম লড়াই বলতে পারেন এটা কখনোই সমানে সমানে হচ্ছে নাই কোমর বাঁধে চেষ্টা করে যাচ্ছি আর রিপোর্টটা পাওয়া অপেক্ষা করুন হয় জঙ্গল মহলে দাও দাও করে অভিজিৎ যাবে না এটা আপনারা ভাবছেন কি করে এটা হচ্ছে ব্যাপার বামনদের আশীর্বাদটা দিচ্ছি বিজয়বাবু অনেক লোক আছে বসতে পাবো না চাপ নাই দাঁড়ায় যাও
রিজার্ভেশন করা হয় নাই, কালকে পর্যন্ত ছিল না কিসে যাব কি যাব এটা নিয়ে। রাতে 12টার সময় রাজেশ দা ফোন করে বলছে তাহলে তোরা কিসে যাবে। আমাদের এটা ছাড়াও আরও একটা কাজ আছে, বড় কাজ, যেটা এখন বলছি না, কালটা হওয়ার পর বলবো, সেটা কর্মীদের ভালোর জন্যই বটে কাজটাও। তো সেই জন্য হয়তো দু একদিন থাকেও যেতে হতে পারে, সেটা পরে আপডেট দেবো কি হয়েছে। অনেক ললিপপ দিবে বলে যাবো নে। সুদীপ মাহাতো বটি, সুদীপ রায় মাহাতো, ললিপপটা ওটা ললিপপ পার কোনটা, অন্য কিছু এটা আর কিছু পারি না পারি, এইটা ভালোই জানি। তো প্রচুর ভিড় আছে আর এটাকে ইয়া করছি না, সেমনকে ছাড়ি। আচ্ছা জয় নিয়ে ফিরে হবে, আমরা এই আছে রাখছি, আপডেটের জন্য অপেক্ষায় রইলাম। ঠিক আছে, ধন্যবাদ, জয়। অপূর্ব কথা।